सपरिवार समन्वित सकल विघ्न विनाशिनी दुर्गे देवी नमस्ते YouTube, welcome back to my channel. I am Shisha Guha and you are watching the Black Beauty. বাংলায় হতে চলেছে এন্ড এখন আমি রেডি হয়ে দেখছো আছি আমরা অঞ্জলি দিয়ে চলে এসেছি এটা আগের ক্লিপে দেখলে এবার আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে সিনেমা দেখতে তার কথা একটু পরে বলছি আগে একটা ফ্যামিলি লাঞ্চ দেন ওর পরে ওখান থেকে ডাইরেক্ট যাব সিনেমা দেখতে কোন সিনেমা কি ব্যাপার সব বলবো রিভিউ দেব এন্ড কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছে দেখতে এই রেড চিকনের শাড়িটা পরে এই পিকটা আমি দিয়ে দিলাম দেখে নিও বিকজ আমার কাছে কোনো সময় নেই নাও তাড়াতাড়ি রেডি হই তারপরে দেখা হচ্ছে এক্ষুনি আবার চেঞ্জ করে আবার অন্য একটা রেডি হতে হবে সো লেটস সি ইউ আফটার দ্যাট সো গাইজ জাস্ট গট রেডি মানে ইয়ে সরি তো আমি রেডি হয়ে গেছি এই হেয়ার স্টাইলটা করেছি একটু সো আমরা দেখতে যাচ্ছি জঙ্গলে মিতিন মাসি সামথিং এরকম মা বলল যে এইটা বেরিয়েছে চল দেখে আসি আবার কালকে হুট করে টিকিটও কেটে নিল সো আমরা এখন লাঞ্চ করব তারপরে যাব আই ডোন্ট নো কি কিরকম টাইপের ফিল্ম তাই আমার এক্সপেকটেশন না যাই না বাট রিভিউ দেবো তোমাদের নিশ্চয়ই আর চলো আগে একটু স্ট্যাটাস ভেটাস পোস্ট করবো তারপরে বেরিয়ে যাবো বিকজ লেট হচ্ছে আমাদের সো হ্যাঁ চলো সো গাইস সোজা চলে গেলাম বিগ বাজার বা স্মার্ট বাজার যেটাই বলো আর আজ আমরা খেতে গেছিলাম হাঙ্গার স্কোয়ারে যেটা SVF এর ঠিক ফুড কোর্টটার নাম আমরা আগে প্রচুর খেতাম বাট আজখানে বন্ধ হয়ে গেছিলো গিয়ে দেখলাম হাঙ্গার স্কোয়ারটার নাম এখন রসোই হিন্দি বলে কিছু হয়েছে ওরা হয়তো কন্ট্যাক্ট নিয়েছে তবে আমি এটা বলবো খাবার বেশ ভালো ছিল তন্দুরি চিকেনটা দেখতে যতটা লোভনীয় লাগবে তোমাদের ওটা মোটেই ভালো ছিল না প্রচণ্ড হার্ড ছিল অ্যান্ড মনে হচ্ছিলো কি অনেক দিন ধরে পড়ে আছে আবার তারপর আমাদের দিয়েছে তবে ফিশ ফিঙ্গার অ্যান্ড থালিগুলো খুব ভালো ছিল আমরা অনেকক্ষণ ধরে বসে খেলাম গল্প করলাম গসিপ করলাম তারপরে ওখান থেকে ঠিক পাশেই আমাদের SVF-এ সিনেমা ছিল সো আমরা খাওয়া দাওয়ার পর একটু ফটো সেশন করে একটু ওয়াশরুম গিয়ে তারপরে সোজা চলে গেলাম SVF-এ তোমার আসেনি আরেকবার করো করো না তো ফোনে দেখলি হাই বলো হাই বেশি স্পয়লার দেব না তবে এই মুভিটা হচ্ছে হাতির দাঁতটাকে যেভাবে পাচার করে স্মাগলিং করে বা যাই করে কোচিং হয় এইসব নিয়ে বেসিক্যালি মুভিটা আমার খুবই ভালো লেগেছে মুভিটা শেষ হওয়ার পর আমরা বাড়ি ফিরে এলাম এখান থেকে হাই গাইজ এই কিছুক্ষণ হলো ফিরলাম দারুণ মুভি ছিল ডিটেকটিভ ফিল্ম অফকোর্স জাস্ট এখন আমি আবার রেডি হয়ে আবার বেরাবো সো লেটস গো ঠাম্মু সিনেমাটা কেমন লাগলো বলো ভালো লেগেছে বুঝতে পেরেছো সিনেমাটা এমনি ভালো তো ডিটেকটিভ মুভি সবারই মোটামুটি ভালো লেগেছে মা বাবা গেছে ঠাকুর দেখতে ভাই গেছে ওর বন্ধুর সাথে ঠাকুর দেখতে তো আমরা চলো রেডি হয়ে নিই চলে যাই আজ তোমাদের নিয়ে এলাম আমি রামচন্দ্রপুরে
দুটোই ঠাকুর দেখাবো, বেশি দেখাবো না। তবে এই এরিয়ায় থাকলে এই দুটো ঠাকুর তোমরা একদমই মিস করো না, বিকজ লস হবে। আর যদি এই এরিয়ায় না থাকো বা এখানে পৌঁছাতে না পারো, তাহলে আমার ব্লগের থ্রুতে দেখে নাও। এই দুটো ঠাকুর অসাধারণ হয়েছে, এখন অবধি আমার দেখার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো। আর এইটা যদি আসো তোমরা দুপুরে না এসে রাত্রিরের দিকেই এসো বা বিকেলের দিকে এসো, বিকজ এটা লাইটিং টাইমে, তোমরা একটু পরে বুঝতে পারবে আমি কেন বলছি। ঠাকুর দেখার পরে আমরা একটু ডেয়ারি ওয়ার্ল্ডে আইসক্রিম খেলাম, বেশ ভালো লাগলো, অনেকটা বাস্কিং রবিন ফিলস। তবে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দুর্গাপূজা সিরিজ চলছে আর কয়েকদিন বাকি, অ্যান্ড তোমরা অষ্টমীতে কী করলে কমেন্টে জানিও, খুব তাড়াতাড়ি দেখাবে। বাই।